এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি এখন আছি দেশপ্রিয় পার্কে, যেখানে প্যান্ডেলটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের কাজ চলছে। এখন এখানে প্যান্ডেলের কাজ চলছে আর সবাই খুব কাজে ব্যস্ত। দেখো, পুজো তো প্রায় চলেই এলো আর আজকে আমি গড়িয়াহাটে এসেছি, তো আমার কিছু জিনিস কেনার আছে। সেই কারণে আমি ভাবলাম তাহলে প্যান্ডেল দেখেই ভিডিও স্টার্ট করা যাক, একটা পুজো পুজো ভাইবসও পেয়ে যাবে। পুজো জাস্ট আর কিছুদিন বাকি। দেখো, এই যে জিনিসগুলো রাখা আছে না, এগুলোর মনে হয় কিছু ওয়ার্ক করা হবে। এই যে এগুলো রাখা আছে, দেন ওই সাইডে রাখা আছে, এই যে দেখো এইগুলো যে রাখা আছে না, এগুলোর ওপর মনে হয় কিছু ওয়ার্ক করা হবে। এই যে অনেক এখানে রাখা আছে, সুন্দর বলো। এর ওপর কি রং হবে আবার নাকি? হয়তো রং হবে। আমি ভেবেছিলাম যে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখিয়ে গড়িয়াহাট মার্কেটের ভিডিওটা স্টার্ট করে দেবো, কিন্তু এই যে দেশপ্রিয় পার্ক আছে না, এখানে আশেপাশে অনেকগুলো প্যান্ডেল আছে, তো আমি ভাবছি ত্রিধারাটাও দেখিয়ে দেওয়া যাক। যখন সেই দেশপ্রিয় পার্কেরটা দেখাচ্ছি তোমাদের, ত্রিধারার প্যান্ডেলটাও কতদূর কী হচ্ছে, কী কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি ত্রিধারার প্যান্ডেলের কাজ যেখানে হচ্ছে, মানে প্যান্ডেলটা যেখানে হবে সেইখানে। এই জায়গাটা দিয়ে এন্টার করা হয় প্যান্ডেলে, আর এটা হচ্ছে প্যান্ডেল। এই যে দেখো, একটা গাছের মতো কী একটা করেছে না, আমি বুঝতে পারছি না যেটা রিয়েলি গাছ নাকি এটা ওয়ার্ক করা হয়েছে, খুব সুন্দর। চলো আরও এগোই, দেখা যাক। এই যে এই রাস্তাটা দিয়ে ঠিক প্যান্ডেলের মধ্যে ঢোকা হয়। গাছটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে ওনারা ক্রিয়েট করেছে, মানে তৈরি করেছে, কারণ ওই দিকেও অনেকগুলো আছে দেখছি, আর খুব সুন্দর মানে কালারফুল করেছে ব্যাপারটা। আমি দেখাচ্ছি আরও ভালো করে তোমাদের, দেখো খুব সুন্দর করেছে কালারফুল। আর ওই যে ওখানেও আর একটা যেরকম গাছ টাইপ এখানে করা হয়েছে, এই বড় মতো, তো ওখানেও করা হয়েছে। আরও কিন্তু এখানে কাজ চলছে, সবাই এখানে কাজ করছেন, এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ কতটা আমি জানি না, বাট এখানে কিন্তু ওয়ার্ক করা হচ্ছে। এখানে দেখো গ্রিন গ্রিন অনেক কিছু বেশ রাখা আছে, কাজ চলছে এখানে এখনও। এইটা নিয়ে নিই, আর এই কালারটা আমার ভালো লাগে। এইটা দিয়ে দাও তো, এইটা একটু কম হবে না? ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, চলে এসেছে, দু জায়গায় ভাগ করে দিয়েছে। পুজোর সময় 100 টাকা করে ছিল, পুজোর আগে 100 টাকা ছিল, পুজোর আগে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে। আর এই একটা রেড আছে দেখো, এই পাতা দেবো, এরকম একটা রেড আছে। হ্যাঁ, রেডটাও ভালো লাগছে। এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কনফিউজ। এটা নিয়ে নেবো, এটা নিয়ে নেবো, বুঝতে পারছি। কি সুন্দর গামছা দেওয়া, স্টাইল করা, বেশ ভালো লাগছে দেখতে। উপরে আরো কালেকশন আছে, ওই এই টোট ব্যাগটা 130 টাকা নিয়েছিল। কার জন্য নাইটি দেখছো? ওই দিদিমার জন্য নাইটি দেখছি। তোমার মায়ের জন্য? মানে আমার মার জন্য, ওর দিদিমা। ওই নাইটিগুলো 250 টাকা করে বলছে। আর আমি যে এই টোট ব্যাগটা নিলাম না, এখানে আমি যা যা পুজোতে জুয়েলারি কিনবো সব এটার মধ্যে রাখবো, যাতে আমার সুবিধা হয় আর কি, বেশি খুঁজতে না হয়। তারপর পুজো যখন চলে যাবে এটা আমি ইউজ করবো। যে টোট ব্যাগটা দেখো, আমার খুব পছন্দ হচ্ছে, আমার কাছে এর আগে এরকম টোট ব্যাগ ছিল না, এই প্রথমবারই নিলাম। 150 টাকারগুলো একটু শর্টের মধ্যে, স্লিভলেসও আছে, স্লিভসও আছে। আর এগুলো কত বলছে? প্রিন্টটা বেশ ভালো লাগছে এটা। কত বলছে এটা? 180? ঠিকই তো আছে। এটা দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা ফাইনাল নিচ্ছ? এই কালারগুলো তো দিদিমা পরে না মনে হয় নাকি। আমার দিদিমা একটু ডার্ক কালার পছন্দ করে, তাই তো? হ্যাঁ
কোন নাইটিটা মা দিদিমার জন্য নিয়েছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। যদিও ওই নাইটিটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, পরের দিনই আবার গড়িয়াহাটে গেছিলাম, একটা কারণে সেই নাইটিটা এক্সচেঞ্জ করেছিলাম। তোমাদের দুর্গাপুজোর শপিং কতদূর আমাকে জানিও। আমার কিছু কিছু কেনাকাটি শুরু হয়ে গেছে কিন্তু সেগুলোর কোনো ভিডিও করা হয়নি, বাট আজকে দেখা যাক কী কিনি না কিনি। এই ব্লাউজগুলো দেখো খুব সুন্দর পুজোর জন্য, এই রেড হোয়াইটটা, এই ব্লাউজটা, এগুলো খুব সুন্দর। কী দাম আছে এই এই যে লাল আর হোয়াইটটা? 650। কম হবে কিছু, বার্গিন করলে কমবে তাই তো। ছায়াশ্রী দেখতে পাচ্ছ, তার উল্টো দিকে এই দোকানটা পাবে, খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন দেখছি। সামনে এই হলুদের এটা দেখা, হ্যাঁ সিঁদুর খেলছে না, খুব সুন্দর। এখানেও আর একটা রেড হোয়াইটের ওপর ব্লাউজটা আছে। এই ব্লাউজটার কি দাম আছে? 450। এখানে বিটসের ওয়ার্ক করা আছে, সুন্দর। এখানে কটা কুর্তি দেখছি, কুর্তি সেটও আছে। সবসময় ব্যবহার করতে পারবে, রং উঠবে না, কিছু হবে না, সবসময় ব্যবহারের জন্য। আমারও কিছু শপিং করার ছিল, সেই দিন শপিং করেছিলাম। এই যে দুটার কি দেখছি না, সেই দিন আর নিইনি, পরের দিন যেদিন গেছিলাম নিয়েছিলাম, যদিও সেই দিনের ভিডিওটা আর করা হয়নি। তুমি তো বেশি বুঝবে, হ্যাঁ এটা একটু বড় হয়েছে। ঠিক আছে, আপনার যেটা পড়তে আপনার সুবিধা বোধ হবে সেটা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য আমার একটা ডোর কার্টেন নেওয়ার ছিল। এই কালারটা নিচ্ছি, ঠিক আছে, ভালো লাগবে বলো। পছন্দ হচ্ছে একটা, পছন্দ তো হচ্ছে কিন্তু পাটটা চওড়া, একদিকে সরু একদিকে চওড়া। যেই দোকানে এক্ষুনি শাড়ি দেখালাম তার আগে আমার একটা শাড়ি নেওয়া হয়ে গেছে। তার আগেও অনেকগুলো শাড়ির দোকান আমি দেখেছি, একটা শাড়ি নিয়েও নিয়েছি, আর এক্ষুনি যে শাড়িটা তোমাদের দেখালাম ওই শাড়িটা দেখছিলাম, বেশ ভালো লাগলো। শাড়িটার দাম কত বলছিল? আর হ্যাঁ, আমি যেই শাড়িটা নিয়েছি না যেই দোকান থেকে, ওই দোকানটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। হচ্ছে এটা এটা তো বলবো মানে যেরকম আমি চাইছি সেরকম ঠিক পাচ্ছি না। তো পুজোর আগে প্যান্টালুনসে যাওয়ার একটু ইচ্ছা ছিল, তাই গিয়ে দেখবো কেমন কি কালেকশন আছে। প্যান্টালুনসে আমি গেছিলাম, কিছু কালেকশনও দেখলাম, কিছু নিইনি। যদি বাজার কলকাতায় যাই তাহলে যেতে পারি। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর তোমাদের পুজোর শপিং কতদূর কী হলো সেটা আমাকে অবশ্যই জানাবে। এটা ভালো লাগছে কিন্তু আমার সাইজটা নেই।
যে আর একটা ব্ল্যাক কুর্তি দেখছি। যে ব্ল্যাকটা দেখছিলাম সেটারই হোয়াইট কালার এটা, আর এখান থেকে আমি একটা টু পিস কুর্তি সেট নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এই রেটটাও দেখছি। শপিং করার পর দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপর বাড়ি ফিরে গেছিলাম।